এবার ধরেন পানি, পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, এছাড়াও হয় অ্যামিবিয়াসিস, জিয়াডিয়াসিস, রাউন্ড ওয়ার্ম, পিন ওয়ার্ম, ওয়ার্ল্ড হেপাটাইটিস, এরকম আরও অনেক রোগ শুধু পানি থেকেই। এখন কি করবেন, পানিকে নিষিদ্ধ করবেন? দুধ থেকে অনেক রোগ হয়, সিজেলিয়া, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, টিউবারকিউলোসিস, স্যালমোনোসিস, ব্রুসেলোসিস, এরকম আরও অনেক রোগ, কি করবেন, দুধ নিষিদ্ধ করবেন? এখন দুধ ভেজ নাকি নন ভেজ সেটাও বিতর্কের বিষয়। না, নন ভেজ, অ্যালকোহল কি ভেজ না নন ভেজ? ভেজ, অ্যালকোহল তো চেনেন, একমাত্র অ্যালকোহলই, এটা কি ভেজ না নন ভেজ? অ্যালকোহল কি ভেজ না নন ভেজ? ভেজ, বিভিন্ন ফলের রস। শুধুমাত্র অ্যালকোহলের কারণে যে রোগগুলো হয় সেটার সংখ্যা যাবতীয় নন ভেজ সম্পর্কিত রোগের চাইতে বেশি। একটা ভেজিটেবল খাবার শুধুমাত্র অ্যালকোহলের জন্য আমি বলবো না যে ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। এখন বিজ্ঞানীরা বলেন, মিস্টার জাভেরিও মানবেন, এই বইগুলোতেই আছে, পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহল এক নম্বর। আমি সব ভেজ খাবার নিষিদ্ধ করব না, আমি কি করব? পবিত্র কোরআন বলছে, সূরা মাইদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনজামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো সব শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। অ্যালকোহল পান হচ্ছে শয়তানের কাজ, এটাকে বাদ দাও। আমি শুধু অ্যালকোহল বাদ দেবো, অন্যান্য ভেজ বাদ দেবো না। আর ধূমপান পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে 2 নম্বরে, ভেজ না নন ভেজ? ভেজ। মদের কারণে যে রোগগুলো প্রতিরোধ করতে পারবেন, মদকে ডিফার্মেন্ট করে ফেলতে পারেন, তখন সেটা আর মদ থাকবে না। ধূমপানের জন্য হওয়া যে রোগগুলো কিভাবে ঠেকাবেন, তামাক খাবেন না, এখানে শুধু প্রতিরোধ করতে পারেন। যখন প্রতিকার করতে পারবেন না তখনই প্রতিরোধের কথা ভাববেন, তাহলে অ্যালকোহল নিষিদ্ধ। 400 বেশি ইসলামিক বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন ধূমপান করা নিষিদ্ধ, কারণ প্রতিকার করা যায় না। কেসরি ডাল চেনেন? কেসরি ডাল ইন্ডিয়ান সরকার এটাকে নিষিদ্ধ করেছে, এটা খেলে হয় স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া, ইন্ডিয়ার উত্তর পশ্চিমে মানুষের প্রধান খাদ্য। নিষিদ্ধ কেন? এটা খেলে মানুষ মারা যেতে পারে, স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া। অ্যালকোহল অনেক দেশে এটা নিষিদ্ধ, যেমন সৌদি আরব, ইন্ডিয়ার অনেক প্রদেশেও অ্যালকোহল নিষিদ্ধ। সিঙ্গাপুরে ধূমপান নিষিদ্ধ জনসমক্ষে, সরকারি অফিসে, যাত্রীবাহী যানবাহনে। কেসরি ডাল ইন্ডিয়াতে নিষিদ্ধ, যখন প্রতিকার করা যায় না শুধু তখনই প্রতিরোধ করবেন। আমি এমন একটাও সরকারের কথা জানি না যেটা সবগুলো ননভেজ খাবার নিষিদ্ধ করেছে, একটাও না। হ্যাঁ, কিছু ননভেজ নিষিদ্ধ, যেমন শুকর সৌদি আরবে নিষিদ্ধ, এটার প্রতিকার করা যায় না, নিষিদ্ধ করেন, যখনই প্রতিকার থাকবে না তখনই প্রতিরোধ করবেন। বিতর্কের বিষয় এটা না যে কোনটা ভালো, কোনটা স্বাস্থ্যকর, ভেজ নাকি নন ভেজ। আজকের বিষয়টা হচ্ছে নন ভেজ খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। আমি এখানে 20টারও বেশি পয়েন্ট বলেছিলাম, তাই কথা বলতে পারি যে মিস্টার রাশমি ভাই জাভেরি এগুলো উত্তর না দিয়ে 5 মিনিট আগেই শেষ করেছেন, এগুলোর কোনো উত্তর দেননি। যদি আরো 1 ঘন্টা সময় দেন আমি কথা বলে যাব। ওয়াইল্ড বেরি, এগুলো বিষাক্ত, স্ট্রিকনিন এটাও ভেজিটেবল, খুবই বিষাক্ত, ধুতুরা বিষাক্ত, সমাধানটা কি? এগুলো খাবেন না। এবারে ধরেন পানি, পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, এছাড়াও হয় অ্যামিবিয়াসিস, জিয়াডিয়াসিস, রাউন্ড ওয়ার্ম, পিন ওয়ার্ম, ওয়ার্ল্ড হেপাটাইটিস, এরকম আরও অনেক রোগ শুধু পানি থেকেই। এখন কি করবেন, পানিকে নিষিদ্ধ করবেন, প্রতিরোধ করবেন, পানি বিশুদ্ধ করে নেবেন, রোগটাকে প্রতিরোধ করবেন? এরপর দুধ, দুধ থেকে অনেক রোগ হয়, সিজেলিয়া, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, টিউবারকিউলোসিস, স্যালমোনোসিস, ব্রুসেলোসিস, এরকম আরও অনেক রোগ, কি করবেন, দুধ নিষিদ্ধ করবেন? কি করবেন, পাস্তুরিত করে নেবেন, নিষিদ্ধ করবেন না, দুধ খাওয়া বাদ দেবেন না, এটা অবজ্ঞানিক। এখন দুধ ভেজ নাকি নন ভেজ সেটাও বিতর্কের বিষয়, এটা নিয়ে এখন বলছি না। তাই যদি রোগ প্রতিরোধ করতে না পারেন খাবারটা নিষিদ্ধ করে দেবেন। আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি, মিস্টার জাভেরি সেগুলোর উত্তর দেননি। পৃথিবীর কোনো সরকারই সব নন ভেজ নিষিদ্ধ করেননি, এই পৃথিবীর কোনো প্রধান ধর্ম সব নন ভেজকে নিষিদ্ধ করেনি, সেজন্য আমি বলবো নন ভেজ খাবার অনুমোদিত, নিষিদ্ধ না। যদি কোনো ভেজিটেরিয়ান আমার কথায় আহত হন, আমার লেকচার শুনে
আহত হন, তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।